তো এই কুরবানির সময় এসেছে, কুরবানির সময় আধুনিক কিছু ভিক্ষুক বের হয়ে গিয়েছে, আধুনিক ভিক্ষুক। এরা কোন জাতের ভিক্ষুক জানেন? ওই যে ছেলে বিয়ে করাই আনছে, তারপরে মেয়ের বাড়ি থেকে গরু দিতে হবে, ছাগল দিতে হবে, অথবা কুরবানি করে গরুর আস্তরান পাঠাই দিতে হবে। ইতিমধ্যে অনেক অভিযোগ কিন্তু আমাদের কাছে চলে এসেছে, অনেক মানুষ ফোন করে করে অভিযোগ করছে যে হুজুর মেয়ে জন্ম দিয়ে কি আমরা ঠেকলাম নাকি, আমাদের কাছে গরু দাবি করে, ছাগল দাবি করে, আমাদের কাছে গরুর রান দাবি করে বসেছে। কি বলেন, এরকম আধুনিক ভিক্ষুক কি আছে? এরা রমজান মাস আসলে পড়ে তারা শ্বশুর বাড়ির ইফতারি খাওয়ার জন্য আধুনিক ভিক্ষুক হয়, আম কাঁঠালের সময় আসলে মৌসুমি ফল খাওয়ার জন্য আধুনিক ভিক্ষুক সাজে, ঠিক তেমনি ভাবে কুরবানির সময় আসলে এরা আবার আধুনিক ভিক্ষুক সাজে। এদেরকে আমি আমার ভাষায় বলি, এরা সমাজের সবচাইতে ছোট লোক, অত্যন্ত ইতর এবং আধুনিক ভিক্ষুক এরা। এরা সমাজের সবচেয়ে ছোট লোক, তার বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, কিন্তু এ আসলে একটা ছোট লোক, একটা ইতর, অসভ্য এবং আধুনিক একটা ভিক্ষুক। এটা দাবি করো কেমনে? একটা লোক তার মেয়েকে 18 বছর 20 বছর নিজের টাকা পয়সা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করে ওই মেয়েটাকেই তো আপনার ঘরে দিয়ে দিল, আপনি কিভাবে এটা দাবি করেন? যুবক তরুণ ভাইদেরকে সমাজ পাল্টানোর সিদ্ধান্ত নিতে হবে। যারা বিয়ে করে ফেলেছেন, খবরদার, শ্বশুর বাড়ি থেকে এরকম চেয়ে চেয়ে কোনো জিনিস নেওয়া যাবে না। রাজি আছেন? আওয়াজ তো ছোট হইল, নাকি এনে ফেলছে? কি বলেন, রাজি আছেন তো? আর তোমরা যারা বিয়ে শাদী করো নাই, যৌতুক নিবানা দাবি করবানা এবং বিবাহের পরে এই আধুনিক ভিক্ষাবৃত্তিও করবানা, রাজি আছো তো? যারা বিয়ে করো নাই রাজি আছো? আল্লাহ তৌফিক দান করুন। যুব সমাজ, তরুণ সমাজ, একটা সমাজ, একটা সভ্যতাকে তারা চেঞ্জ করে দিতে পারে তারা যদি সিদ্ধান্ত নেয়। জন্য যুবকদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। যৌতুক, কুকুরের পায়খানা, শুকর খাওয়া যেমন হারাম, ঠিক তেমনি ভাবে যৌতুক নেওয়া, যৌতুক দাবি করাও হারাম। এরপরে এই রকম কুরবানির টাইম আসলে মেয়েকে মানসিক নির্যাতন বা মেয়ে বাড়ির লোককে, মেয়ের মা বাপকে এরকম মানসিক চাপ দিয়েন না, এটা ইসলামের কোনো বিধান নয়, বরং মানুষ এটাকে রসুম বানায় ফেলছে। কেউ কেউ আবার কি বলে জানেন, কই হুজুর অনেক সময় সামাজিক অনেক বিষয় এগুলোও মানা লাগে। আমি আপনাদের সামনে এর আগেও সুস্পষ্ট ভাষায় বলেছিলাম, আমি কথা বলার সময় আঁকাবাঁকা করে কোনো কথা বলি না, সুজা সবটা কথা বলে ফেলি একমাত্র আল্লাহর খুশির জন্য। আমি বহু আগে বলেছিলাম, একবার এখানে এই মসজিদে বলেছিলাম, যদি কুরআন সুন্নার বিপরীতে আমার বাপদাদার রুসুম, যদি কুরআন সুন্না, যদি বাপদাদার রুসুমের বিপরীত কুরআন সুন্নার মত থাকে, তাহলে আমি আমার বাপদাদার রুসুম বা আমি আমার সেই তথাকথিত সামাজিকতাকে পায়ের নিচে ফেলে দিয়ে কোরআন সুন্নার মতকে আমি প্রায়োরিটি দিব। অনেকে আছে সামাজিকতার বেড়া জালে বন্দী, না, একজন মুসলমান সামাজিকতার বা সামাজিকতার নামে সামাজিক কুসংস্কারে নিজেকে সে আবদ্ধ রাখতে পারে না। হ্যাঁ, যে সামাজিকতার মধ্যে ইসলামের সাপোর্ট আছে ওই সামাজিকতা পালনে কোনো বিধিনিষেধ নাই, কিন্তু যে সামাজিকতা ইসলামের বিরুদ্ধে যায়, যেমন মেয়ের বাড়ি থেকে দাবি করে নিয়ে আসা, এটা কি ইসলামের পক্ষের বিষয়? কথা বলেন, ইসলাম কি এটাকে সমর্থন করে? সুতরাং এই সামাজিকতা ডাস্টবিনে চলে যাবে, এই সামাজিকতা ডাস্টবিনে চলে যাবে। ইসলাম যেটাকে সাপোর্ট করে সেটা আমরা করব। আমাদের কোনো সামাজিকতা, এটা যদি কোরআন সুন্নার মতো হয় দ্যাটস ফাইন, এটা চলবে, কোনো অসুবিধা নাই, কিন্তু কোনো সামাজিকতা ইসলামের রীতিনীতির বিরুদ্ধে হয়ে গেলে ওই সামাজিক কুসংস্কার বাতিল, ইসলামের মতামতটাকে আমরা গ্রহণ করব। পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরকম আধুনিক ভিক্ষুক হওয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।